হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে থাকছে কাপড়ের ওপরে যে কোনো মাপের প্লাজো প্যান্ট অর্থাৎ রেডি করা প্লাজো প্যান্ট বিছিয়ে আমরা কিভাবে সেই মাপের প্লাজো কাটিং স্টিচিং করতে পারি ভিডিওটি স্টার্ট করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এখানে আমি যেই রেডি করা প্লাজোটি নিয়ে নিয়েছি সেটার লেন্থ হচ্ছে আটত্রিশ ইঞ্চি এই মাপেরই আমি প্লাজো প্যান্ট কাটিং স্টিচিং করব তার জন্য আমি এখানে দু মিটার রেউন্ড ফ্যাব্রিক ইউজ করছি তো প্রথমেই কাপড়টিকে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে তার জন্য রং সাইড বাইরের দিকে রেখে আমি এখানে কাপড়টিকে চার পাটে ভাঁজ করে রেখেছি তো এই সাইডটা হচ্ছে ওপেন সাইড রয়েছে আর এই সাইডটা ফোল্ডেড রয়েছে কাপড়টা আমি কি করে ভাঁজ করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি পেপার নিয়ে নিয়েছি মনে করুন পেপারের যে এরকম দিক রয়েছে সেটা হচ্ছে কাপড়ের লম্বার দিক তো কাপড়টিকে আমি এখানে লম্বা বরাবর একবার ভাঁজ করলাম তারপর চড়া বরাবর আরেকবার ভাঁজ করে নিয়েছি তো এদিকটা হচ্ছে ফোল্ডেড সাইড এবং এই দিকটা হচ্ছে ওপেন সাইড চারটে পার্ট রয়েছে এখানে কারণ আমরা ফ্রন্ট এবং ব্যাক একসাথেই কাট করব। এখন ফোল্ডেড সাইড থেকে এভাবে আমরা মনে করুন চোদ্দো ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি তো আমার মেজারমেন্টে হিপ রাউন্ড আছে ছত্রিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে নয় ইঞ্চি নয় ইঞ্চির সাথে আরও পাঁচ ইঞ্চি প্লাস করলে আসছে চোদ্দো ইঞ্চি আপনাদের হিপ রাউন্ড যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করবেন প্রথমে এবং তার সাথে আরও পাঁচ ইঞ্চি লুজিং অ্যাড করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মার্কিংটি করতে হবে মনে করুন কারোর হিপ রাউন্ড আছে চল্লিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে দশ ইঞ্চি তো দশের সঙ্গে আরও পাঁচ ইঞ্চি অ্যাড করলে আসছে পনেরো ইঞ্চি এরকম করেই আপনাদের মেজারমেন্টে হিপ রাউন্ড যেটা আসবে সেটার খেয়ে মাপ আসবে সেই অনুযায়ী এখানে মার্কিংটি করবে তো নিচের অংশেও আমি মার্কিংটি বসিয়ে নিয়ে এই মাপ অনুযায়ী কেটে এরকম এরকমভাবে যদি আমরা প্লাজো প্যান্ট কাটিং স্টিচিং করি তাহলে আমাদের খুব কম বহরের কাপড় দিয়েই হয়ে যাবে অথবা কাপড়ের বহর বেশি থাকলেও অনেকটা কাপড় আমাদের বেঁচে যাবে কেটে নেওয়ার পর কাপড়ের এই পার্টটা আমরা ইউজ করব আর এই পার্টটা সরিয়ে রাখব। তো এই কাপড়টিকেও আমি একই পদ্ধতিতে মেপে চৌদ্দ ইঞ্চিতে কাট করে আলাদা করে এরকমভাবে বিছিয়ে নিয়েছি তো এখন আমি একটি প্লাজো প্যান্ট নিয়ে নিয়েছি যেটার মাপে আমি কাটিং করতে চাই তো এই প্লাজো প্যান্টটির লক্ষ্য করুন এটা হচ্ছে আমাদের সামনের সাইড আর এটা হচ্ছে পেছনের সাইড কারণ সামনের সাইডের এলাস্টিক কিন্তু পেছনের সাইডের থেকে একটু শর্ট হয় তো এটা এজন্য আমাদের সামনের সাইড তো এখন সামনের সাইডটা ভেতরের দিকে থাকবে আর পেছনের সাইডটা বাইরের দিকে থাকবে এরকমভাবেই প্যান্টটাকে ভাঁজ করে নিতে হবে এখন ওপর থেকে আমি দুই ইঞ্চিতে একটি মার্কিং করে নেব কারণ এলাস্টিক পরাবো সেই এলাস্টিকের চড়া হচ্ছে দেড় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে দুই ইঞ্চিতে মার্কিং করছি আপনাদের এলাস্টিকের যতটা চড়া হবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে মার্কিং করবেন এবার রেডিমেড প্যান্টের ওপরের অংশটা অর্থাৎ এলাস্টিকের অংশটা এই দাগটির সঙ্গে মিলিয়ে রাখতে হবে আর প্যান্টটিকে কাপড়ের ওপর এমনভাবে রাখতে হবে যাতে দুই সাইডেই মোটামুটি সেলাই মার্জিন থাকে আর ভালো করে বিছিয়ে নিতে হবে যাতে ভেতরে কুচকে না থাকে এবার প্যান্টের একদম বটমে মার্কিং করে নিতে হবে এভাবে স্কেলের সাহায্যে আমি দাগ টেনে মার্কিং করে নিচ্ছি এই মার্কিংটা হবে আমাদের রেডি লেন্থ আর এর নিচের দিকে আমাদেরকে ফোল্ডিংয়ের জন্য সেলাই মার্জিন নিতে হবে তো আমি এখানে দু ইঞ্চি সেলাই মার্জিন নিচ্ছি আপনারা দেড় বা দুই এরকম নিতে পারেন এখন দেখুন ওপরের দিকে এবং নিচের দিকে আমাদের সেলাই মার্জিন নেওয়া হয়ে গেছে এবার প্যান্টের এই সাইডটা অর্থাৎ ক্রস লাইনের অপোজিট সাইডটা আমরা এই সাইডে একটু টেনে দেব যাতে এপাশে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি মতন সেলাই মার্জিন থাকে এরমভাবে টেনে দিতে হবে আর এপাশেও আমাদেরকে এক ইঞ্চি মতন সেলাই মার্জিনের জন্য জায়গা রাখতে হবে তো দুই সাইডেই এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি মার্কিং করে নিচ্ছি এবার প্যান্টের কাপড়টিকে একটু সরিয়ে রেখে এই মার্কিং দুটোকে জয়েন্ট করে দেব। তো এই লাইনটা পর্যন্তই কিন্তু আমাদের ক্রস লেন্থ আসবে তো প্যান্টটাকে আরেকবার বিছিয়ে নিচ্ছি এবার এই লাইনটার নিচের দিকে দু সাইডে আমরা এক ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবো তো মোটামুটি প্যান্টের কাজ হয়ে গেছে প্যান্টটিকে সরিয়ে রাখছি এবার এই পয়েন্টগুলোকে যোগ করে দেব এবার এই পয়েন্টটি থেকে ভেতরের দিকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে হেভি সাইজের জন্য আপনারা এখানে তিন ইঞ্চিতেও মার্কিং করতে পারেন আর ওপরের দিকেও সেম টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মার্কিং করে এই পয়েন্ট দুটোকে যোগ করে দেবো এখন এই কোনা থেকে বাইরের দিকে এক ইঞ্চি বাইরের দিক থেকে এরমভাবে শেপ দিয়ে নিতে হবে এই লাইনটাকে ওপরের দিকে বাড়িয়ে দিচ্ছি তো আমাদের মাপ নেওয়া মোটামুটি হয়ে গেছে এই মানুষ আমরা কাটিং করে নেব ফোল্ডেড সাইড আর ওপরের দিকে ফোল্ডের পার্টগুলো কেটে আলাদা করে নিতে হবে তো এখানে টোটাল চারটে পার্ট রয়েছে দুটো পার্ট আমি সরিয়ে দিচ্ছি দুটো পার্ট আসবে আমাদের ফ্রন্টের জন্য আর দুটো আসবে ব্যাক সাইডের জন্য তো ফ্রন্টের পার্ট রেডি করার আগে আমাদেরকে এই দুটো পার্টই একটির ওপর একটি সোজা সাইডের ওপর রাখা আছে ওপর থেকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়েছি ক্রস লাইন বা হায়ের অংশ দুটো পার্টই আলাদা করে সামনের এবং পিছনের তো একটা পার্ট আমরা সরিয়ে রাখবো কারণ একটা আমাদের ব্যাক সাইডের জন্য ইউজ হবে আর আরেকটা হবে ফ্রন্ট সাইডের জন্য তো এই পার্টটাকে ভাঁজ করে নিচ্ছি আরেকবার তো এখানে এই দিকটা হচ্ছে আমাদের ক্রস লাইন বা হাইয়ের অংশ তো এই দিকটা আমরা একটুখানি ডাউন করে দেব। যেহেতু ফ্রন্ট পার্টের অংশটা আমাদের ব্যাক পার্টের থেকে একটু ছোট হয় তো সেই কারণে এই যে পয়েন্টটি আছে কোনার দিকে এই পয়েন্টটিকে উপরের কর্নারের সঙ্গে যোগ করে দিয়ে এই মাপ অনুযায়ী কেটে নেব তো ফ্রন্ট পার্টটা আমাদের এরমভাবে আসবে এবার ফ্রন্ট পার্টের সোজা সাইডের ওপরে ব্যাক পার্টের সোজা সাইডটা রেখে দুই সাইডের যে খোলা অংশগুলি আছে সেই দুটো সাইড আগে সেলাই করে নিতে হবে তো আমি এখানে দুটো সাইড সেলাই করে রেডি করে নিয়েছি একই রকমভাবে ভেতরেরই খোলা অংশটা আর নিচের দিকের পায়ের মুহুরিটাও দুবার ভাঁজ করে রঙ সাইডে সেলাই করে নিতে হবে এই সেলাইগুলি অত্যন্ত বেসিক সেলাই সে কারণে আমি এখানে আর দেখাচ্ছি না বেল্টের ঘর তৈরি করার জন্য এখানে রং সাইডে প্রথমে হাফ ইঞ্চি ফোল্ড করে রাউন্ডে স্টিচ করে নেব তারপর আবার আরেকবার ভাঁজ করব এলাস্টিকের যতটা চওড়া ছিল সে অনুযায়ী ভাঁজ করে রাউন্ডে সেলাই করব সেলাইয়ের পর একটুখানি ফাঁকা জায়গা রাখতে হবে এলাস্টিক পরানোর জন্য আর এখানে আমি এলাস্টিকের লম্বা রেখেছি কোমর আঠাশ রয়েছে আঠাশের থেকে চার ইঞ্চি কম নিয়েছি আমি তো এলাস্টিকটা এর মধ্য দিয়ে পরিয়ে নেওয়ার পরে এলাস্টিকের দুটো মাথা একটির ওপর আরেকটি তুলে দিয়ে সেলাই করে জুড়ে নিতে হবে আর এই ফাঁকা অংশটাও সেলাই করে বন্ধ করে নিতে হবে এখানে যেহেতু সামনের পাটটি একটু তির্যকভাবে কাটা ছিল সে কারণে যদি এরকমভাবে সেলাই করতে অসুবিধা হয় অর্থাৎ কাপড় যদি এক্সট্রা মনে হয় তাহলে আপনা সেক্ষেত্রে একটা দুটো কুচি বসিয়ে নিতে পারেন এখানে তাতে কোনো প্রবলেম হবে না তো আমি এরকমভাবে সেলাই করে রেডি করে নিয়েছি আর এই ফাঁকা অংশের মধ্যে দিয়ে এলাস্টিকটা পরিয়ে নেব। একটি সেফটি পিনের সাহায্যে আমি এলাস্টিকটা পরিয়ে নিয়েছি আর এই ফাঁকা অংশটা সেলাই করে বন্ধ করে নিতে হবে আর এলাস্টিকটা যাতে ভালো করে বসে যায় সে কারণে মাঝ বরাবর একটি সেলাই বসিয়ে নিতে হবে এরমভাবে টেনে ধরে যার ফলে কুচিগুলোও চারিদিকে ছড়িয়ে থাকবে এক জায়গায় জড়ো হয়ে থাকবে না তো এখানে বেল্টের অংশটা রেডি করে নিয়েছি আর নিচের দিকে বটমে আমি দুবার রং সাইডে ভাঁজ করে রাউন্ডে সেলাই করে নিয়েছি আর মাঝখানের ওপেন পার্টটাও সেলাই করে বন্ধ করে নিয়েছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ